রংপুর বিভাগের এসএসসি 97 ও এইচএসসি 99 ব্যাচের রংপুর ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয় রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে। সকাল থেকেই এই খেলার শুরু হয়েছে। আজকে সারাদিনব্যাপী 14টি দল এখানে এই শেখ রাসেল স্টেডিয়াম মাঠে খেলবেন বলে জানিয়েছেন আজকের এই আয়োজকের যে নেতা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবার চেষ্টা করব যে এই যে ইতিমধ্যেই ঢাকা থেকে বিডি সুলতান যে একটি দল আছে সেটিও ইতিমধ্যেই এখানে অংশগ্রহণ করেছে, দ্বিতীয় এই ব্যাচে খেলবেন সেটিও আমরা ইতিমধ্যেই জেনেছি আয়োজকের মাধ্যমে। আমরা একটু এই খেলার আয়োজক যিনি আছেন তার সঙ্গে আমরা একটু কথা বলে জানব। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি তো আজকের এই খেলার আয়োজক, 14টি দল ইতিমধ্যেই শেখ রাসেল স্টেডিয়ামে খেলবে, ইতিমধ্যেই প্রথম রাউন্ডের যে দল সেটি খেলা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সে বিষয়ে আপনি একটু বলবেন। আচ্ছা, প্রথমেই বলে রাখি আমি আয়োজক নই, আমাদের বন্ধুরা সবাই মিলে আমরা এই আয়োজনটি করেছি। তবে আমার একটি দায়িত্ব রয়েছে আয়োজনে, তো সেই জায়গা থেকে বলতে পারি আমরা এসএসসি 97 সালে যারা এসএসসি পাস করেছি, এইচএসসি 99 পাস করেছি, আমাদের সকল বন্ধুদের মিলে, বিশেষ করে রংপুর বিভাগের সকল বন্ধুদের মিলে আমাদের এক আন্তরিক পরিবেশ রয়েছে। সেই আন্তরিক পরিবেশটাকে আরও আন্তরিকতায় ভরে রাখার জন্য আমাদের এই টুর্নামেন্টের আয়োজন, যেখানে আসলে শুধুমাত্র রংপুর বিভাগের 8 জেলা থেকে যে দল অংশগ্রহণ করছে তা নয়, ঢাকা থেকেও দল অংশগ্রহণ করেছে। আপনারা দেখছেন যে বিডি সুলতান এসেছে, এছাড়া রংপুরের 8 জেলার 13টি দল অংশগ্রহণ করেছে। আমরা মোটামুটি টুর্নামেন্টটি শুরু করেছি, আজকে একদিনের এটি টুর্নামেন্ট, আসলে ফুটসাল টুর্নামেন্ট নট ফুটবল। তো এই ফুটসাল টুর্নামেন্ট 15-30 মিনিটের মধ্যে খেলাটি শেষ হয়ে যায়, আর এই ছোট মাঠে অল্প সময়ের মধ্যে 14টি দল নিয়ে সকল বন্ধুরা একদিন মজা করব, এটি আসলে আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে 40 প্লাস যে বয়সে যাদের হয়েছে তাদের এই বন্ধুত্ব ধরে রাখবার জন্যই আজকে কিন্তু এই খেলাটা শুরু হয়েছে, তারই সেই সেই বিষয়টা একটু বলবেন আপনি আমাকে। সত্যি কথা বলতে আসলে আমরা যখন স্কুল জীবন পার করেছি, স্কুলের সময় গণ্ডি, স্কুলের সময় পার করার পরে পরিবার, ব্যবসা, চাকরি বা কর্মজীবন নিয়ে মানুষ বিভিন্নভাবে ব্যস্ত হয়ে যায়, তবে একটি সময় পরে কিন্তু আবারও সেই বন্ধুত্বের যে টান সেটি কিন্তু আসলে মানুষ উপলব্ধি করে। সেই উপলব্ধি থেকেই কিন্তু আসলে এক এক করে সকল পুরনো বন্ধুদেরকে জড়ো করার যে চেষ্টা, সেই চেষ্টারই ফলশ্রুতি কিন্তু আসলে এটি। আর 40 বয়সের পর আসলে বন্ধুত্বের জায়গা থেকে বন্ধুরা সকল বন্ধুকে মিস করে, এটাই স্বাভাবিক। আপনারা যেমনটি শুনলেন যে আসলে যে 40+ যাদের বয়স তারাও আজকে বন্ধুত্ব রক্ষা করার যে জায়গাটি সেটি আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবার চেষ্টা করব যে ধাপ যে ব্যাচ আছে সে ব্যাচের যে আসলে একজন লিডার রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলে জানবো। তিনি এই মানে ডালিয়া ব্রিজ থেকে পয়েন্ট থেকে ইতিমধ্যেই উনি এসেছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলে জানবো। আচ্ছা, আপনি তো এই খেলা দেখা গেছে প্রতিনিয়তই দেখা কাছে, আপনি বিভিন্ন সময় আমরা দেখে থাকি আপনি এই খেলাতে, বিভিন্ন খেলাতে দেখি আপনি অংশগ্রহণ করেন, আজকে এই যে 14টি দল আপনারা এই যে শেখ রাসেল স্টেডিয়ামে খেলছে, সারাদিনব্যাপী খেলা চলবে, এ বিষয়ে আপনি একটু বলবেন। জি, আমাদের এই 97-99 ব্যাচের যে আয়োজনে আজকের এই আমাদের একদিনের টুর্নামেন্ট, এই 14 টিম অংশগ্রহণ করছে। আমি একটা টিমে অ্যাডভাইজার, আমি নিজে একটা টিম এখানে আমরা নিয়ে আসছি, আমরা ধাপ ফ্রেন্ডস থেকে, আমার ধাপের বন্ধুরা। আমরা এখানে 40+ সকলের বয়স, আমাদের বন্ধুত্বের মিলন মেলাকে ধরে রাখতে গিয়ে আমরা এই আয়োজনটি করেছি। কাজেই আজকে আপনি দেখতে পাচ্ছেন যে 14টা টিম শুধু রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা থেকে এখানে বন্ধুরা আসছে, এখানে আমাদের যে মিলন মেলায় পরিণত খেলার মাধ্যমে আমাদের বন্ধুদের মধ্যে সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, আমি নিজেও জনপ্রতিনিধি। কাজেই এখানে আমাদের মিলন মেলা বা আমাদের বন্ধু ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন। হ্যাঁ, যেমনটি আপনারা শুনলেন যে আজকের যে আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে আগামী দিনগুলো বন্ধুত্বের যে বাঁধন সেটি আসলে রক্ষা করবেন। আমরা আরেকটু আরেকজনের সাথে কথা বলে জানবো যে এই খেলার যে মানে টিম মেম্বার রয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলে জানবো। পাশাপাশি আমাদের এই আমরা যে মাঠটিতে দাঁড়িয়েছি রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে, এখানে একজন নারী নেত্রী রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলে জানবো যে আসলে আজকে তিনি এই খেলায় এসে তার যে অনুভূতিটা সেটি আমরা জানতে চাচ্ছি। সব থেকে মানে ছোট করে বললে বলবো মানে ফ্যান্টাস্টিক,
এই অনুভূতি শেষ নাই, কারণ হচ্ছে আমরা আমার একটা আমার টিম আসছে আর কি, আমার এলাকাতে ইউনাইটেড 97 আর কি। তো ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত, মানে আমরা সবাই সমবয়সী, সব থেকে এটা বড় ব্যাপার আর কি, আমরা সবাই সমবয়সী। অর্থাৎ আমার এটা মনে হয় যে একই সময় আমাদের জন্ম, একই সময় এসএসসি পরীক্ষা দিয়েছি, একই সময় এসএসসি দিয়েছি, এই যে ভালো লাগাটা, মানে মন মানসিকতা আমাদের কিন্তু নিজের অজান্তেই কিন্তু একই রকম আর কি। আর হচ্ছে আমার আবার অনার্সের ফ্রেন্ড, মানে এরকম অনেকে দেখা জানা শোনা অথবা ফেসবুকে পরিচয়, অনেকের সাথে নতুন দেখা হচ্ছে, অনেকে পূর্ব পরিচিত 20 বছর থেকে, মানে অনেক, মানে এই অনুভূতির শেষ নাই। মানে সব থেকে মানে পরিবারের পরে যদি ভালো লাগার কোনো জায়গা থাকে সেটা হচ্ছে এই প্ল্যাটফর্ম। আর আমাদের 97 আমাদের অনেক দিন হয়ে গেছে, 25 বছর, তারপরেও আমরা একে অপরের সাথে অনেকটাই পরিপূরকভাবে, ফ্রেন্ডশিপটা আমাদের খুবই শক্ত এবং মজবুত আমি মনে করি আর কি। আপনারা যেমনটি শুনলেন যে আসলে এই যে 97-99 যে ব্যাসের যে আসলে যে তাদের যে বন্ধুত্ব ধরে রাখবার জন্য সেটি ইতিমধ্যেই তারা ধরে রাখার চেষ্টা করেছেন, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, পাশাপাশি সারাদিনব্যাপী আজকে এই খেলা এই চলবে সেটিও আমাদেরকে যে আজকে জানিয়েছেন খেলার যে আয়োজক প্রিন্স, তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটু মানে এই কথা বলবার চেষ্টা করব যে 97-99 যে একজন এখানে আসলে টিম মেম্বার রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলার জন্য, আপনার এই যে আপনি আজকে এসেছেন বিগত 40+ পার করে আপনি এই খেলায় অংশগ্রহণ করেছেন, সেটা বিষয়ে বলবেন। আমি একটু বলি, বেসিক্যালি আমি রংপুরের লোক না, হ্যাঁ আমি চাকরি সুবাদে রংপুরে, আমি বেসিক্যালি আমার বাড়ি বরিশালে, আমার নাম রফিক, আমি একটা কোম্পানির এখানে ডিভিশনাল ম্যানেজার হিসেবে আছি। তো আমি যখন এখানে আপনার বরিশাল থেকে ট্রান্সফার হয়ে আমি এখানে যখন আসি তখন আমার একাকিত্ব বোধ মনে হচ্ছিল, আমি বরিশালে মোটামুটি পরিচিত বন্ধুদের মধ্যে 97 বেজের মধ্যে একদম ছিলাম। তো সেখান থেকে যখন এখানে আসছি এদের সাথে যখন পরিচয় হলো আমার, এবং এদের যে ইউনিটি দেখছি রংপুরের ইউনিটি, এই ইউনিটির সাথে আমার মনেই হয় না যে আমার বাড়ি বরিশালে আর এখানে রংপুরে, রংপুরের বন্ধুরা অনেক ভালো। এবং আমরা আজকে থেকে আপনার 25-26 বছর আগে এসেছি বাস করেছি, আজকে সেই বন্ধুত্বে টান রেখে এই 40-42 বছর বয়সে এসে সবাই ইউনিটি রেখে শরীরকে ফিট রাখার জন্য খেলাধুলায়, আপনার এখানে অনেক পেশাদারিত্বের মানুষ আছে, আমাদের এখানে একদম একটা বন্ধু হতে পারে কৃষক, সেখান থেকে আরেকটা বন্ধু হতে পারে আপনার প্রশাসনের সর্বোচ্চ লেভেলে আছে, কিন্তু আমাদের এই বন্ধুত্বের মাঠে এসে আমরা যখন আড্ডা দিচ্ছি সেইখানে আমাদের কোনো ভেদাভেদ নাই, টোটালি কোনো ভেদাভেদ নাই। আর সবচাইতে ভালো একটা জিনিস হচ্ছে আমাদের এই 97, আমি এটা যেটা দেখেছি, আমাদের একটা ফ্রেন্ড যদি এখানে কেউ অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়, আমাদের এখানে অনেকগুলো ডাক্তার ফ্রেন্ড আছে, যেমন বিশেষ করে আপনার 4-5 জন ডাক্তার আছে, ডাক্তার শাহেদ নয়ন, তারপর আপনার ডলার তৈদুল ইসলাম ডলার, ওরা সাথে সাথে বিনা ইসে আপনার আইসিউতে থেকে শুরু করে ওদের যদি নাইট ডিউটি করতে হয় তাহলে কারো বাবা মা কেউ যদি নিজস্বভাবে আপনার অসুস্থ হয়ে পড়ে তাহলে তারা ওরা একদম মানে একদম উইদাউট বেনিফিটে আপনার ই দিচ্ছে, এটাই হচ্ছে বন্ধুত্ব, একজনে বিপদে পড়বে বিপদের সময় একটা ইয়া করবে। এই যে আপনারা যেমনটি শুনলেন যে আসলে তাদের যে বন্ধুত্বের যে বাঁধনটা সেটি আসলে রক্ষা করবার লক্ষ্যেই আজকের এই খেলার আয়োজন করা হয়েছে। এই ছিল রংপুর শেখ রাসেল স্টেডিয়াম থেকে আমার কাছে এই ফুটবল খেলা সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।